আসসালামু আলাইকুম সবাইকে। আমার পাশে যাকে বসে থাকতে দেখছেন ওর নাম মিহরিমা, মাই লিটল বান্ডল অফ জয়। একজন হোম মেকার হিসেবে এই দুরন্ত বাচ্চার সাথে কেটে যায় আমার সারাদিন, দেখলেন তো। আর মাস দুয়েক পরেও পাঁচে পা দিবে আর নার্সারি থেকে উঠবে KG 1-এ। ও দুবছর হতে না হতেই একদিন সাডেনলি প্লেন মিল্ক খাওয়া অফ করে দেয়। বলুন তো দেখি কি দুশ্চিন্তার বিষয়। ঠিক সেই সময় আমি ওকে হোমমেড ইয়োগার্ট দিই, যাতে কোনো না কোনোভাবে দুধের পুষ্টিকর শরীরে যায়। কিন্তু তাতেও কোনো লাভ হলো না, ও সেটাকেও রিজেক্ট করলো। সারপ্রাইজিংলি ঠিক সেই সময় আমার হাজব্যান্ড তার অফিসের কাজে বগুড়ায় যায় গ্রামীণ ড্যানোনের ফ্যাক্টরিতে। সেখানে যেয়েই ও প্রথমবার শক্তি দইয়ের ব্যাপারে জানতে পারে ও টেস্ট করে। টেস্ট আর কোয়ালিটি নিয়েও এতটাই ইমপ্রেসড যে ফেরার পথে শক্তি প্লাস দইটা মিহরিমার জন্য নিয়ে আসে। লাকিলি যেখানে মিহরিমা নর্মাল দই খেতে চেত না, সেখানে শক্তি প্লাস দই খেয়ে ওর এত ভালো লাগে যে ডেইলি স্ন্যাক্স হিসাবে এখন রোজ শক্তি দই চায়। আমি যেন মা হিসাবে হাঁস ছেড়ে বাঁচলাম যে যাক আমার মেয়ে দই খাচ্ছে। ওর স্ট্রবেরি আর ম্যাঙ্গো ফ্লেভার দইটাই বেশি পছন্দ। শক্তি দইয়ের মতো তো হেলদি প্রোডাক্ট খুঁজে পাওয়া ছিল আমার জন্য বড়ই চ্যালেঞ্জিং। কিন্তু আমি এখন শক্তি দইয়ের উপরে আস্থা রাখতে পারি যে এটা হেলদি অ্যান্ড টেস্টি অ্যাট দ্য সেম টাইম। এখন আমি আমার মেয়েকে হাবিজাবি খাওয়া থেকে দূরে রাখতে পারি। আগে নর্মালি আমার হাজব্যান্ড মার্কেট থেকে নিয়ে আসতো, আর এখন আমি গ্রামীণ ড্যানোনের ফেসবুক পেজ থেকে ডাইরেক্টলি হোম ডেলিভারি নেই, কোনো ভেজাল ছাড়াই। মা হিসাবে তো আমি অনেক খুশি। আপনি আপনার বেবির সঠিক পুষ্টি নিশ্চিত করতে চাইলে ডেইলি হেলদি স্ন্যাক্স হিসাবে দিতে পারেন শক্তি প্লাস দই।